সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং এনএলএফটি ও এটিটিএফ জঙ্গি গোষ্ঠীর ত্রিপাক্ষিক শান্তি চুক্তির ভিত্তিতে মঙ্গলবার প্রচুর সংখ্যক বৈরী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন। এই উপলক্ষে জম্মু জেলার টিএসআর এর সপ্তম ব্যাটালিয়নের সদর কার্যালয়ে এক আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক এবং নেতা মন্ত্রী। এই অনুষ্ঠানে এটিটিএফ এবং এনএলএফটির প্রচুর সংখ্যক বৈরী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে অস্ত্র তুলে দিয়ে শুরু হয় এই স্বাভাবিক জীবনে ফিরে আসার পালা। আত্মসমর্পণকারী বৈরীরা প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র জমা দেন। আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন এনএলএফটির বৈরী নেতা বিশ্বমোহন দেববর্মা, বৈরী নেতা পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা বৈরীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ঘটনাটি খুবই আনন্দের বিষয়। এ ধরনের ঘটনা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে সুদৃঢ় করার পাশাপাশি রাজ্যকে সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তার জন্য হার্দিক অভিনন্দন। এটা সত্যি এক আনন্দের বিষয়। এই হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিএফের সবাই এসে মুখ্যমন্ত্রী ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহাজি এই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন ব্যতীত দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, আর উন্নয়নের প্রধান শর্তই হল শান্তি। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের জন্য 12টি শান্তি চুক্তি করেছেন। এর মধ্যে ত্রিপুরার জন্য 3টি শান্তি চুক্তি রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই শান্তি চুক্তির মধ্য দিয়ে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 10,000 বৈরী অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, এখন থেকে সন্ত্রাস মুক্ত রাজ্য হিসেবে পরিগণিত হলো ত্রিপুরা। উনি বারবার বলেছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে কেন্দ্রের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় জরুর। আমরা জানি যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্র্যাক্টরিটি না থাকবে কখনই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে তার মধ্যে তিনটি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা অপরিচিত রেজিডেন্টের সাথে যুক্ত ছিল তারা অস্ত্র ত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য। এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসা বৈরীদের অভিনন্দন জানান। এই ঘটনা রাজ্যে শান্তির বাতাবরণকে সুদৃঢ় করবে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে গতি আনবে বলে মনে করেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন। রিপোর্ট, আর ইনিউজ।